আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হীরা আপনাদের সাথে আবারও নতুন একটা ব্লগ নিয়ে বকবক করতে চলে আসলাম। অনেকে আমার বকবক পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু বকবক করতে ভালো লাগে আমার ভাই বোনদের সাথে। আর দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা কিউট কেক, চকলেট কেক। তো এই ছবিটা আমাকে যে ভাবিটা অর্ডার করেছিল সে আমাকে সেন্ড করেছিল মেসেঞ্জারে। তো ভাবির হুবহুই আমি বানানোর চেষ্টা করেছি, কিন্তু পাতাগুলো আমার একটু বড় হয়েছে, কারণ আমারটা হলো মানি প্ল্যান্টের পাতা দিয়ে আমি ডিজাইনটা করেছি। আর ভাবি যে ছবিটা দিয়েছিল ওটা গোলাপ ফুলের পাপড়ির মানে পাতার ইটা ছিল। তো যাই হোক, কেকটা কেমন হলো, দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর কেকটা আমি ডেলিভারি দিতে গিয়ে মানে একদম রাস্তায় মেন রোডে গিয়েছিলাম। তো ডেলিভারি যখন দিতে গিয়েছি তখন দেখলাম যে এত সুন্দর মাছ, তো কয়েকটা ট্যাংরা মাছ আর বাইন মাছ মিলানো ছিল, আর এই কয়েকটা মিনি মাছ পেয়েছিলাম। আসলে 12টার দিক গিয়েছিলাম কেকটা ডেলিভারি দিতে, দুপুর 12টায়। তো এই সময় কিন্তু তেমন একটা মাছ থাকে না বাজারে, তারপরেও মাছ কয়টা কিন্তু তাজা তাজা ছিল, তার জন্য আমি মাছ কয়টা নিয়েই চলে আসলাম। এটা এখন কুটে ধুয়ে রেডি করে নেব। মাছ কুটে ধুয়ে রেডি করে নিয়ে আমি গোসল করে নিয়েছি, আর গোসল করার পরে মাথাটা কেমন জানি একটু মানে ঘুরাচ্ছে। যাই হোক, তো আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, রান্না তো করতেই হবে তাই না। আমি আজকে মেনি মাছ ভুনা করব। এটাকে মেনি মাছও বলে, অনেকে রয়না মাছও বলে, আর আমাদের দেশে বলে ভেদা মাছ। এখন অনেকেই বলবেন এটা আবার কেমন ভাষা বললা আপু, এখন যার যার দেশের ভাষা এক এক রকম। ওই যে কথায় আছেন, এক এক দেশের বলি এক এক দেশের গালি। তো যাই হোক, এটা কিন্তু কোনো গালি না, এটা কিন্তু এক মাছের নাম, আমাদের দেশে এটাকে ভেদা মাছ বলে। তো যাই হোক, মানে চুপচাপ করে থাকে তো এই মাছটা, কিন্তু যখন আপনি পুকুরে মারতে যাবেন একদম কচুরি পানার উপর মনে হবে যে একটা মরা মাছ শুয়ে রয়েছে, কিন্তু যখনই আপনি ওইটার কাছে গিয়ে ধরতে যাবেন ও টুপ করে পানির ভিতর ডুব মারে। এই কারণে আমাদের দেশের ভাষায় একে ভেদা মাছ বলে। আর এই মাছটা কিন্তু প্রচুর পরিমাণে মাছ ভরা, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি ট্যাংরা মাছ কটাও কেটে কুটে রেডি করে নিয়েছি, ধুয়ে অর্ধেক কয়টা রেখে দিয়েছি, আর এই কয়টা আজকে আমি চড়চড়ি করবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিক অনেকটা এগিয়ে যেতে পারি। তো আমার মাছ কিন্তু কড়কড়া করে ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বসে বসে রান্না করতেছি, কারণ রিক্সের ভিতর যাব না। আমার কিন্তু হুট করেই মাথার ভিতর চক্কর আসে, মানে চোখের সামনে মনে হয় কি যে অন্ধকার দিয়ে আমি যে কোনো সময় সেন্সলেস হয়ে যাই। তো তার জন্য আমি অতটা রিক্সের ভিতর যাব না। আমি কয়েকবারই পড়ে গিয়েছি, আর পড়ে গিয়ে আমি মাথায় খুব ব্যথা পেয়েছি, মাজায় ব্যথা পেয়েছি, যার জন্য আমি রিক্সে এখন আর যাই না। আমার খারাপ লাগলে আমি বসে বসে রান্না করি। তো যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প একটু তেলেই আমি পেঁয়াজটা দিয়েছি, আর এটা কিন্তু আমার ছোট্ট সেই কড়াইটা, তো সেই কড়াইটাই রান্না করতেছি। এখন বলবেন যে আপু তোমার তো লিভারের সমস্যা, তুমি এত তেল খাচ্ছ কেন? আসলে কি, তেল কিন্তু এখানে বেশি না, অল্প একটু পরিমাণে তেল, যতটুকু তরকারিতে দেওয়া লাগবে ততটুকু তো না দিলেই নয়। শুধু তো আমি খাবো না, আমার হাজবেন্ডও খাবে, আমার মেয়েও খাবে, তো তাদেরকে তো আর এবড়ো থেবড়ো করে রান্না করে খেতে দেওয়া যায় না, তাই না। আর কাঁচামরিচ দিয়েই আমি ভুনাটা করব, যার জন্য কালারটা কিন্তু লাল লাল একদম সেরকম কালার আসবে না। এর ভিতরে আমি আদা রসুন একটুও দেইনি, বাটা যেহেতু দেশি মাছ এর ভিতরে আদা রসুন বাটা যাবে না। হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা আমি পরে দিব, আমি জিরাটা টেলে ব্লেন্ডার করে নিচ্ছি। মশলাটা সুন্দর মতো কষে আসলে, কালকের অল্প একটু মাছ ছিল আমার, পুঁটি মাছ ভাজি করেছিলাম, তো সেই মাছটা অল্প একটু পরিমাণে ছিল, সেইটা একটু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ভুনাই করা পুঁটি মাছটাও কিন্তু হালকা মশলা দিয়ে ভুনাই করেছিলাম, তো পুঁটি মাছটাও দিয়ে দিচ্ছি। বেশি কয়েকটা না, 4-5 পিস পুঁটি মাছ ছিল। তো বাসি তরকারি তো কেউ খাবে না, তো তরকারির ভিতর যদি এখন আমি দিয়ে দিলাম, যদি এখন গরম গরম ভাতের সাথে পুঁটি মাছ কটাও দিয়ে দিই, আমার হাজবেন্ডও টের পাবে না, মেয়েও টের পাবে না, ওইভাবেই তরকারিটা আমি চালিয়ে দিলাম। আসলে রান্না করতে গেলে বা সংসার করতে গেলে যাই হোক, একটু কিন্তু টেকনিক খাটিয়েই করা লাগে, না হলে কিন্তু যে কোনো জিনিস ফেলা যায় বা অপচয় হয়ে যায়। তো অপচয় না করাটাই ভালো। আমি মশলাটা কষিয়ে গেলে অল্প একটু পরিমাণ পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এই দেখেন একটু বলক চলে এসেছে, এর মাঝে আমি একটা জলপাই দিয়ে দিচ্ছি। এখন জলপাইয়ের সিজন, তার জন্য আমি কিন্তু প্রতিটা রান্নার ভিতরে এক একটা করে জলপাই দিয়ে দিই। আমি কিন্তু জলপাই খেতে খুবই পছন্দ করি, একটা জলপাই আমি দুই বেলা খাই, তাহলে বুঝেন আমি কি পছন্দ করি। অতটাও টক খেতে পারি না, কিন্তু হালকা পরিমাণ টক খাই। তো যাই হোক, জলপাই দিলে কিন্তু জলপাইটা ফাটিয়ে দিলে অনেক সময় তরকারিটা একটু টকটক হয়ে যায়, তো টক তরকারি আমার হাজব্যান্ড পছন্দ করে না, যার জন্য আমি ফাটিয়ে দিলাম না। আর ওই যে বললাম যে একটু টালা জিরার গুঁড়া দিব, তো জিরাটা টেলে আমি ব্লেন্ডারে ফাঁকি করে নিয়েছি। তো নামানোর কিছু সময় আগে আমি তরকারি ভিতর দিয়ে এখন এটাকে 5 মিনিট পরিমাণ একটু জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। মাখো মাখো থাকবে তরকারিটা, একদম কিন্তু টেনে যাবে না। আর এই মিনি মাছের তরকারিটা দিয়ে কিন্তু পেট পুরে ভাত খাওয়া যাবে, কিন্তু আমার কিন্তু পেট পুরে ভাত খেতে নিষেধ করেছে ডাক্তার, 1 কাপ পরিমাণ ভাত খেতে বলেছে। তো আমি কিন্তু প্রায় আপনার 10 দিনের মতো 1 কাপ পরিমাণে ভাত খাচ্ছি এখন। আগের মতো অতটা ক্ষুধাও লাগে না আর অতটা খারাপও লাগে না। আমার তরকারিটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে, কড়াইটা কিন্তু না ধুয়েই আমি চড়চড়িটা বসিয়ে দিলাম। কড়াই ধোয়ার দরকার নেই, কারণ আমি ভাবলাম যে একই তো রান্না করব, তো কড়াই আর কী ধুবো। তো যাই হোক, এর ভিতরে আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ, আর অর্ধেকটা টমেটো। টমেটোর যে কী পরিমাণ দাম বেড়েছে, একটা টমেটো দিতে গেলে একটু পরানি ভিতর অস্থির লাগে যে একটা টমেটো দিয়ে দিব 130 টাকা করে কেজি টমেটো। তো যাই হোক, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু লবণ, একটু এখন দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া, আর একটু জিরার টালা জিরার গুঁড়া। ব্যাস, এই হলো মশলা। এই মাছটার ভিতরেও কিন্তু আমি কোনো আদা রসুনের একটুও ছোঁয়া দেবো না, কারণ এগুলো হলো দেশীয় মাছ, একদম নদীর মাছ বা খালের মাছ, বিলের মাছ, এগুলোর কিন্তু আপনার নিজস্ব একটা ফ্লেভারই থাকে। এর ভিতরে আপনি আদা রসুন দিয়ে মানে নিয়ে একদম মানে রিচ ফ্লেভার করে ফেলার কোনো মানেই হয় না, আমার কাছে যা মনে হয়। আমি যেরকম রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি, প্লিজ একদিন আমার কথাটা শুনে এরকম রান্না করেই দেখবেন যে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে। যদি খারাপ লাগে তাহলে আমাকে দুইটা বকাই দেন, কিন্তু যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপু, আসলে আদা রসুন ছাড়া এই দেশি মাছগুলো রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর দিয়ে দিলাম চিকন বেগুন, একটা অল্প একটু বেগুন, যেহেতু একটা বেগুন দিয়েছি অল্প একটু পরিমাণে, আর মাছও কিন্তু এখানে অল্পই আছে। তো আমি একবারে হাতে না মাখিয়ে এই খুন্তি দিয়ে আপনি অল্প জালে আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি, কারণ মাছটা কিন্তু আমি কষিয়ে রান্না করব না আর ভেজেও রান্না করব না। অনেকে ভেজে খেতে পছন্দ করেন, আপনারা চাইলে এই পর্যায়ে মাছটা আগে থেকে হালকাভাবে ভেজে নিয়ে তারপর এরকম বেগুনের উপর দিয়ে বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি কাঁচা মাছটাই পছন্দ করি, যার জন্য আমি কাঁচা মাছটাই বসিয়ে দিলাম। তো এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাছটার ভিতরে কিন্তু দেখতেই পাচ্ছেন বাইন মাছ আছে, তারপর আপনার ট্যাংরা মাছ আছে, কাইকা মাছ বলে সেই কাইকা মাছগুলি আছে, পুঁটি মাছ আছে, 2-3টা মলাই মাছও আছে, ছোট ছোট কয়েকটা মিনি মাছ আছে, 2টা টাকি মাছ আছে, অনেকগুলো মাছের নাম বলে ফেললাম তাই না। তো এরকম পাঁচ মিশালি মাছ কিন্তু তরকারিটা খুবই মজা হয় খেতে, আর বিশেষ করে চড়চড়ি টাইপের তরকারিগুলো খেতে বেশি মজা হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন নামাজটা পড়ে নিব। আমার রান্না বাড়া করা শেষ, নামাজ পড়তে পড়তে আমার চড়চড়িটা হয়ে গিয়েছে, আর ঘর দৌড় তো এখন আমার সকালবেলা খালা এসে মুছেই দিয়ে যায়। তো এই হলো আজকের লাস্ট তরকারির লুক এসেছে, ভাত বেড়ে দেওয়া হয়ে গেছে, হাফসার আর হাফসার বাবার ভাতটা বেড়ে নিয়েছি, আর আমারটা আমি একটু পরেই খাবো, মাত্র ওষুধ খেয়ে আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালাম।